हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्मार्ट मॉम एंड बेबी केयर। आजकल वीडियोते अल्ट्रासाउंड रिपोर्ट सम्पर्के बोलबो। गर्भावस्थाय अल्ट्रासाउंड रिपोर्टे जेटा डॉक्टरेर साहाज्ये करानो हय, तबे अनेकेई अल्ट्रासाउंड रिपोर्ट सम्पर्के बुझते ना पारले डॉक्टर द्वारा जानते पारेन। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডাইরেক্টলি ডক্টরকে জিজ্ঞাসা করতে পারেন না, কিন্তু মনে একটা কনফিউশন তৈরি হয় যে রিপোর্টে এক্স 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 বা এক্স ওয়াই বা এফ এসব লেখার মানে কি। আল্ট্রাসাউন্ড রিপোর্টে আমরা কিছু বেশি কথা জানতে পারি, বেবি হেলদি কিনা, বেবির উচ্চতা, ওজন, প্লাসেন্টা পজিশন, বেবি সম্পর্কে যাবতীয় জিনিস জানা যায় বা গর্ভে জলের পরিমাণ কতটা, এই সমস্ত কিছু, এইসব বেসিক ইনফরমেশন আল্ট্রার মাধ্যমে জানা যায়। আল্ট্রাসাউন্ডে এক্স ওয়াই এক্স এক্স বা এক্স ওয়াই এসবের মানে হলো জেন্ডার প্রেডিকশন। অনেকের ধারণা তা গর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান হবে তা শর্ট ফর্মে রিপোর্টে লেখা থাকে, কিন্তু তা সঠিক কথা নয়। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল স্কিপ না করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর প্রেগনেন্সি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা সবাই জানি মেয়েদের মধ্যে এক্স এক্স ক্রোমোজোম আর পুরুষের মধ্যে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, তবে আল্ট্রা রিপোর্টে যা এক্স ওয়াই এক্স 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 বা ওয়াই এসব যে লেখা থাকে তা অনেকের মধ্যে কনফিউশন তৈরি করে এবং মনে করেন বেবি বয় বা গার্ল এর জেন্ডার সম্পর্কে লেখা থাকে। আল্ট্রাসাউন্ডে এই সমস্ত যে লেখা থাকে তা অ্যাক্সিস সম্পর্কে বলা হয়, অর্থাৎ অ্যাক্সিস অফ মেজারমেন্ট, কোনো জিনিস সম্পর্কে মাপা বা মেজর করা, যেমন বেবির ওজন, উচ্চতা, অ্যামনেটিক ফ্লুইড এইসব সম্পর্কে ইনফরমেশান দেওয়ার জন্য এক্স এবং ওয়াই যে দুটি লাইনের ওপর ভিত্তি করে ডক্টর গ্রাফ তৈরি করেন। এই গ্রাফের ওপর ভিত্তি করে যেটা রিপোর্টে লেখা থাকে এক্স ওয়াই। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন এক্স বা ওয়াই এর দ্বারা জেন্ডার কি হবে তা আল্ট্রা রিপোর্ট দ্বারা জানা যায় না। এবার বলি রিপোর্টে যে সেক্স ফিমেল লেখা থাকে বা এফ লেখা থাকে এটার মানে কি। এটার মানে কি গার্ল হবে তা ঠিক নয়। আল্ট্রাসাউন্ড রিপোর্টে মায়ের নামের পাশে যে সেক্স ফিমেল বা এফ লেখাটা থাকে তা বেবির না মায়ের উদ্দেশ্যে লেখা থাকে যে মা ফিমেল, আর তা ভারতীয় আইন বিরুদ্ধ যে জেন্ডার প্রেডিকশন করা, তাই আল্ট্রাসাউন্ড রিপোর্টে জেন্ডার সম্পর্কে লেখা থাকে না। আশা করি আল্ট্রাসাউন্ড রিপোর্টে ফিমেল বা এফ এক্স ওয়াই ডবল এক্স এর মানে বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করুন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনি আপনার প্রেগনেন্সি এনজয় করুন।